বাবা কি হারাম। 2022 সালে এসে কথাটা একটু বেমানান লাগলেও এই কথাটা নিয়ে আমার হাজারো প্রশ্নের সম্মুখীন হই প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। পুরোটা পর্ব জুড়ে একটা অন্যতম মসজিদ এবং রামাদান করিমের একটা অন্যতম রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমরা আজকে ইফতারিতে কাকড়া রেসিপি করব, তো চলুন কিছু কথা শুনি। সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল। ভিডিও ক্লিপটা প্রচার করার কারণ আপনাদের মনে কোনো প্রকারের কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, ছোটবেলা থেকে একটা ভ্রান্তিকর ধারণায় আমরা চলে এসেছি কাঁকড়া খাড়া হারাম কিংবা মাকরুফ এরকম টাইপ কিছু। ছোটবেলায় আমাদের বলা হতো কাঁকড়া খাওয়া যাবে না, এটা মাকরুফ, অথচ সবাইকেই দেখতাম চিংড়ি খেতে। চিংড়ি মাছ খাওয়াটা মাকরুফ হলেও সেটা সবাই খুব মজা করে খেত। তো জিনিসটা নিয়ে সবসময় মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো ছোটবেলায়, কিন্তু তখন সেই প্রশ্নটার উত্তর কেউ দিত না, সবাই বলতো কাঁকড়াটা খাওয়া ভালো না। তো কাঁকড়া নিয়ে আজকে আমার ছোট্ট বন্ধুদের কোনো ভুল ভ্রান্তি ধারণা না জন্মায় পরবর্তীতে, এর জন্য আজকের পর্বটা। তো কাঁকড়া নিয়ে কিছু কথা তো আজকে বলতেই হবে। কাঁকড়া হলো আর্থ্রোপোডা পর্বের জলজ পতঙ্গ, মাকুসা, মাছি, চিংড়ি ইত্যাদি পতঙ্গের জাত গোষ্ঠী হলো কাঁকড়া। আপনি পছন্দ করুন আর নাই করুন, কাঁকড়া নিয়ে কিন্তু মাতামাতির কমতি নেই। বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা, আকাশে একটি জ্যোতিষমণ্ডল হলো কর্কট, এর একটি রাশির নাম কর্কট। এসব কিন্তু কাঁকড়ার উপনাম কর্কট থেকে এসেছে। পৃথিবীতে প্রায় 6,000 প্রজাতির কাঁকড়া আছে। এখন আসুন কাঁকড়া মাংসের পুষ্টিগুণ জানা যাক। কাঁকড়ার মাংসে আছে প্রচুর পুষ্টিগুণ, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এর জুড়ি মেলা কঠিন। আসুন এক নজরে এর পুষ্টিগুণ জেনে নেওয়া যাক। ক্যালোরিতে ভরপুর কাঁকড়া, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কাঁকড়ার মাংস, রক্ত বৃদ্ধি করে, যৌবন ধরে রাখে কাঁকড়ার মাংস, হাড় শক্ত করে। কাঁকড়ার মাংসের অপকারিতা উপকার তো অনেক শুনলেন, এবার জানুন কাঁকড়ার মাংসের অপকারিতা। কাঁকড়ার মাংসের অপকারিতার প্রধান একটাই, যার কাঁকড়ার মাংসে অ্যালার্জি আছে সে কাঁকড়ার মাংস খেলে তার শরীরে চুলকানি শুরু হয় এবং লাল ফুসকুড়ি ওঠে। তাই অ্যালার্জিওয়ালা জনগণ কাঁকড়ার মাংসের অপকারিতা থেকে বাঁচতে এটি খাওয়া থেকে 100 হাত দূরে থাকুন। তবে যারা সমস্যা নেই তারা আবার 200 গ্রাম বেশি একদিনে খাবেন না। কাঁকড়ার মাংস বনাম গরুর মাংস, কাঁকড়ার মাংসে গরু ও খাসির মাংসের মতনই প্রোটিন আছে, কিন্তু গরুর মাংসের তুলনায় এতে চর্বি নেই বললেই চলে। তাই এটি উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা ভুগছেন এমন রোগীরা নিরাপদে খেতে পারবেন। যোজক কলা বা কানেকটিভ টিস্যু যা হজম করা কঠিন তা কাঁকড়ার মাংসে নেই, তাই অসুস্থ বা বাচ্চারা আরামে খেতে পারে। তাই স্লোগান হিসেবে বলা যায় কাঁকড়া খান, গরু ছাগলের উপর চাপ কমান। তো বলতে পারো আমি এক প্রকারের অনেক লেখাপড়া করেই তোমাদের কাঁকড়ার সব পুষ্টিগুণ বলে দিলাম, এখন তোমাদের রেসিপি বলে দিচ্ছি। আমি কিভাবে কাঁকড়া রান্না করি সেটা তোমাদের শেখাবো ছোট্ট বন্ধুদের, আর বড়রাও চাইলে আমার স্টাইলে কাঁকড়াটা রান্না করে নিতে পারো। তো একটু রসুন বাটা নিয়ে নিলাম, কাঁকড়ার মধ্যে হলুদ মরিচ, তারপরে একটু কর্নফ্লাওয়ার, লবণ, একটু ধনিয়া এবং হালকা একটু চটপটি মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে। এটা ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাখামাখি করেই আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। এটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, এটা ডুবো তেলেও ভেজে একদম ফ্রাই করে খাওয়া যায়। তো আজকে আমি কাঁকড়াটা
ফ্রাই করব না, কারণ যেহেতু ইফতার আইটেমে কাঁকড়ার কথা বলা হয়েছে এখানে, তো ইফতার আইটেমে আমরা একটু জুসি জুসিভাবে একটু মাখামাখা ঝোলঝোলভাবে রান্না করলে ভালো হয়। এবং পতেঙ্গা বীজে এই স্টাইলেই রান্না করে, কিন্তু একটু মাখামাখা টাইপ করে। তো একটু তেলটা অল্প একটু বেশি দিয়ে দেওয়া লাগবে, কারণ খুব ভালো করে ভেজে নিতে হবে এপিট উপিট। জাস্ট লাইক চিংড়ি মাছের মতনই রান্না করতে হবে, এবং কাঁকড়া স্বাদটাও কিন্তু চিংড়ি মাছের মতো। এখানে কাঁকড়ার ভিতর থেকে কিছু ফ্রেশ ফ্রেশ ছোট মাছ বের হয়েছে, ওগুলোকেও আমি একই প্রসেসিংয়ে শুধু কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে আমি এগুলো মাখিয়ে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশন করে একদমই রাখা দরকার নেই, মাখিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিব। এটা জাস্ট ভেজে নিতে হবে এপিট উপিট করে, এটাতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে কাঁকড়াটা কিন্তু যাতে ক্রিসপি ক্রিসপি থাকে এজন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে। এভাবে কাঁকড়া রান্নাটা খুবই মজাদার লাগে আমাদের কাছে খেতে। এখন আপনাদের কাছে বা তোমাদের কাছে কেমন লাগবে সেটা তোমরা ট্রাই করার পরেই বুঝতে পারবে। আমার জামাই তো সবসময় আমার কাঁকড়া রান্নার খুব প্রশংসা করে, রূপকথার বাবার কথা বলছি। ও সবসময় বলে কি পতেঙ্গা পিচের কাঁকড়া কি কি কক্সবাজারের কাঁকড়া, তোমার কাঁকড়ার তুলনা হয় না। তো সেই প্রশংসার ক্ষেত্রেই আমি বলছি, আপনারা এই রেসিপিটা ট্রাই করলেও করে দেখতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে একটু কাঁচামরিচ, একটু লাল এবং সবুজ ইউজ করেছি যাতে দেখতে খুব ভালো লাগে। দেখুন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে জাস্ট একটু পানি দিয়ে দিলেই হবে, সামান্য পরিমাণ পানি দিলেই হবে, যাতে একটু তেলঝোল তেলঝোল ব্যাপার আসে। আর যারা ড্রাই ড্রাই খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ড্রাই ড্রাই খেতে পারেন, কিন্তু যেহেতু রমজান মাস এবং ইফতারিতে আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে এই কাঁকড়া রেসিপিটা খেতে পারেন এবং এটা অসম্ভব সুস্বাদু, এবং নির্দ্বিধায় নিঃসন্দেহে হারাম হালালের কথা চিন্তা না করে আপনারা এটা খেয়ে নিতে পারেন। তো রান্না চলছে, রান্নার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিতে দিতে আমরা ঘুরে আসি একটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের মসজিদ থেকে। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যশিল্পের অন্যতম নিদর্শন বন্দরনগরীর চট্টগ্রামের চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ। চোখ ধাঁধানো কারুকাজে সুসজ্জিত মসজিদটি নির্মিত হয় নবাব শায়েস্তা খাঁর আমলে। ঐতিহাসিক সূত্রগুলো বলেছে 1666 সালে নবাব শায়েস্তা খাঁর সেনাদল আরকান মগরাজাদের কবল থেকে চট্টগ্রামকে স্বাধীন করার পর চট্টগ্রাম অঞ্চলে অনেক মসজিদ নির্মাণ করা হয়। শায়েস্তা খাঁর শাহী ফরমানে এসব মসজিদ নির্মিত হয়। চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ সেগুলোর একটি। নগরীর চকবাজার ওয়ার্ডে অবস্থিত দৃষ্টিনন্দন মসজিদটি ঘিরে রয়েছে মানুষের ব্যাপক আগ্রহ ও আনাগোনা। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য দর্শনার্থী আসে তাজ মসজিদ দেখতে। মোগল আমলে নির্মিত তাজ মসজিদে রয়েছে 15টি গম্বুজ। এর মধ্যে বড় গম্বুজটি নির্মাণে তৎকালীন সময়ে প্রায় 4 লাখ টাকা, 15 মন রূপা ও পিতলের প্রয়োজন হয়েছিল, যা সংগ্রহ করা হয় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। গম্বুজের চারপাশে লেখা আছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের পরিবার ও দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাওয়ার 10টি সাহাবীর নাম। মসজিদটির সুউচ্চ মিনার থেকে শুরু করে দেয়াল, উঁচু পিলার, দরজা, জানলা সব কিছুই রয়েছে নান্দনিক কারুকাজ। 1950 সালে নির্মিত তাজ মসজিদের সংস্কার করা হয়। মাস্টার আব্দুর হামিদ নামে এক ধনাঢ্য ব্যক্তি প্রথম মসজিদটির সংস্কারণের উদ্যোগ নেন, যা শেষ করেন তার বড় ছেলে আবু সৈয়দ দোভাষ। 1946 সালে এটি সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়। সম্প্রতি এশিয়া ট্রাভেল ট্যুরস নামে একটি জনপ্রিয় ম্যাগাজিন তাদের প্রচ্ছদ তাজ মসজিদের ছবি ব্যবহার করেছে। পাশাপাশি এমনকি চট্টগ্রামের আইকনিক চিত্র ও ডকুমেন্টারিগুলোতেও মসজিদটির বিপুল ব্যবহার রয়েছে। এছাড়া মসজিদটিতে রয়েছে দুর্লভ ইসলামী নিদর্শনাবলীর সমৃদ্ধ সংগ্রহশালা। অতীত ঐতিহ্যের নিদর্শনের মধ্যে দৃষ্টিনন্দন কারুকার্যময় শৈল্পিক মানসম্পন্ন হওয়ায় এই মসজিদের খ্যাতি দেশে বিদেশে রয়েছে। চট্টগ্রামের পরিচিত গাইড এ চন্দনপুরা
মসজিদের ছবি বিশেষভাবে স্থান পেয়েছে। তাছাড়া জাপানের এশিয়া ট্রাভেল টুরিস্ট ম্যাগাজিন প্রচ্ছদে এই মসজিদের ছবি ছাপানো হয়। বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো এই মসজিদ। প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন এই ঐতিহাসিক মসজিদটির সৌন্দর্য ও অপূর্ব নির্মাণশৈলী দেখার জন্য। চট্টগ্রাম শহরে প্রাণকেন্দ্র চন্দনপুরা এলাকায় এই বিখ্যাত মসজিদটি অবস্থিত। মাস্টার হাজি আব্দুল হামিদ এই মসজিদ প্রতিষ্ঠা করেন বলে তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে হামিদিয়া তাজ মসজিদ। এই মসজিদটির প্রকৃত নির্মাণকাল সম্পর্কে জানা না গেলেও মুঘল শাসনামলে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল বলে ধারণা করা হয়। অতি প্রাচীন চন্দনপুরা মসজিদ সিরাজউদ্দৌলা সড়কে একটি অবস্থিত। মসজিদের চারিদিকে যেন রঙের মেলা, হরেক রং ব্যবহার করা হয়েছে স্থাপনার প্রতিটি অংশে। লতাপাতা নকশা আর নানা কারুকাজ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ হাতে। অনেক দূর থেকে দেখা যায় মসজিদটির বাহ্যিক সৌন্দর্য। সিরাজউদ্দৌলা সড়কের পশ্চিম পাশে মোগল স্থাপনা শিল্পের আদলে 1870 সালে মাটি ও চুন সুরকির দেয়াল আর টিনের ছাদের মসজিদ প্রতিষ্ঠা করেন আব্দুল হামিদ মাস্টার। তখনও মাটির দেয়ালে কারুকাজে ভরপুর ছিল। তার বংশধর ব্রিটিশ সরকারের ঠিকাদার আবু সৈয়দ দোভাস 1946 সালে এই মসজিদের সংস্কার কাজে হাত দেন। প্রায় 1300 জায়গার ওপর দোতলা মসজিদটি গড়ে তোলেন এবং এর সৌন্দর্য আসলেই এখনো আমাদের বিমোহিত করে। তো ছোট্ট বন্ধুরা কিংবা বড়রা, সবার নিশ্চয়ই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মসজিদটি অসম্ভব ভালো লেগেছে। আর দেখাতে দেখাতে আমাদের কাঁকড়াটাও খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হয়ে গিয়েছে। এটার চেহারাটা একটু সবাই দেখেন কেমন লাগছে। এটি আসলেই আমরা হারাম হালালের চিন্তা করি, অথচ সুদ ঘুষ হর হামেশাই আমরা এটা চলতে থাকে আমাদের ইসলামিক জীবনে। অনেকেই আছে অনেক মশলা মারে, কিন্তু সুদ ঘুষ তাদের নিত্যনৈমিত্তিক খাদ্যের তালিকায় যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা সুদ ঘুষ বাদ দিয়ে হালাল কাঁকড়া খেতে পারি ইফতার আইটেমে, এটাই আশা করব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি যদি একটু মন কেড়ে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা প্রতিদিনই বলি, যাদের ইচ্ছে তারা করে দিবেন।